বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এই মুহূর্তে রয়েছি বোধিসত্বের বোধবুদ্ধির সেটে, আর এটা সোনালিদির মেকআপ রুম। সোনালিদি রয়েছে। দিদি কেমন আছো? আমি তো দারুণ আছি, তোমরা কেমন আছো? এটা বলার, ঘরে বাইরে ছেলে মেয়ে সামলাচ্ছ, এটা কতটা একসাথে ব্যালেন্স হচ্ছে? ব্যালেন্স তো করতে হচ্ছে, আর আমার মনে হয় আমার মতো যারা ওয়ার্কিং ওমেন তারা সবাই ব্যালেন্স করে, তো সেটা দেখে আমিও একটু ইন্সপায়ার হয়েছি এবং ব্যালেন্স করছি। তবে আমাদের যেহেতু কাজের সময়টা অনেকটা এবং সেটা ব্যালেন্স করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, করছি আর কি, সবার আশীর্বাদে চলছে, হচ্ছে এখনও অবধি। ছোট্ট রিয়ান কেমন আছে? ছোট্ট রিয়ান খুবই ভালো আছে, এবং ওর জন্য যেটা হয় এখন, মানে প্যাক আপ হওয়ার পর জাস্ট এক সেকেন্ডও, মানে আমায় কেউ জাস্ট প্যাক আপটা আমি শুনি, তারপর ওই গুপি গাইন বাগা বাইনের জুতো পরে আমি একদম সোজা রিয়ানের কাছে, মানে এক সেকেন্ডও আমি কোথাও সময় নষ্ট করি না। এবং আগে ফেরার সময় রাস্তায় জ্যাম হলে মন খারাপ হতো, বিরক্ত লাগতো, মনে হতো বাবা কখন জ্যামটা ইয়ে হবে, মানে আমি বাড়ি যেতে পারবো। এখন ট্রাফিক জ্যাম হলে না সেটা অসহ্য লাগে, মনে হয় মানে আমি যদি কোনোভাবে পৌঁছে যেতে পারি আর কি, তো চেষ্টা করি যতটা তাড়াতাড়ি শেষ করে যাওয়ার। তো এখন যেহেতু নতুন কাজ একটু সময় লাগছে, এবং এখানেও অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, ওদের সাথে শ্যুট করতেও একটু টাইম দিতে হচ্ছে, খুব কষ্ট করেই ব্যালেন্স করছি। মানে খুব সত্যি কথা বলতে কি, নিজেকে না মাঝে মাঝে ভীষণ অপরাধী মনে হয়, মানে যদি কোনো দিন একটু সকালবেলা কল টাইম থাকে, হয়তো ও ঘুমোচ্ছে, ও আমাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে এবং ওর হাতটা ছাড়িয়ে আমাকে বেরোতে হয়, তখন আমার সত্যি খুব মানে নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। মাঝে মাঝে মনে হয় যে না, মানে আমি নিজে নিজে এটা প্রার্থনা করি যে ঠাকুর কালকে যেন একটু আমি লেটে বেরোই, মানে ও যেন ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট আমি ওকে ব্রেকফাস্টটা খাইয়ে বেরোতে পারি। এই আমার মনে হয়, আমি অন্য বন্ধুদের সাথে কথা বলে দেখেছি তাদেরকেও এই ফেজটার মধ্যে দিয়ে যেতে হয়। তো মায়েদের এই ব্যালেন্সটা করতেই হয়, সেজন্য চেষ্টাও করছি, করছিও। তবে সত্যি মাঝে মাঝে না খুব মনে হয় যেন ওর কাছ থেকে আমি সময়টা নিয়ে নিচ্ছি, সেই একটা অপরাধ বোধ আমার সবসময় এখন চলে আর কি। দু বছর পর কাজে ফেরা, এখানে তোমাকে মায়ের চরিত্র করছো, ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে, প্লাস বাড়িতেও একটা রয়েছে, মানে এই যে ওদের সামলাচ্ছ প্লাস বাড়ি গিয়ে একটা ছোটো বাচ্চা রিয়ান রয়েছে, তো এই এইগুলো তুমি কতটা এনজয় করছো? দেখো, এনজয় তো বাচ্চাদের সঙ্গে কাজ করলে এমনি যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যায়, তার কারণ হচ্ছে আমাদের তো অনেক মন খারাপ থাকে, অনেক স্ট্রেস থাকে, কিন্তু যখনই তুমি কোনো বাচ্চার সাথে থাকবে, ওদের তো অনেক এনার্জি, মানে ওদের অনেক পজিটিভ এনার্জি, সেটা আমার মধ্যে আসে এবং আমি অনেক পজিটিভিটি খুঁজে পাই, যার জন্য বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে সবার ভালো লাগে বা বাচ্চাদের সাথে থাকলে মন ভালো হয়ে যায়। তো এই জিনিসটা ভীষণ হয় এখানে সেটেই, যে দুজন আছে এবং আরও একজন, তিনজন আছে টোটাল, সমতার যে ছেলে হয় সেও আছে, তো ওরা তিনজন এত মজা করছে, কখনো কবিতা বলছে, কখনো নাচছে, কখনো গান গাইছে, আর ওদের এত এনার্জি, হয়তো রাত হয়ে গেছে, আমরা সবাই টায়ার্ড হয়ে এরকম হয়ে ঘুমিয়ে পড়ছি, দেখছি ওদের প্রচণ্ড এনার্জি রয়েছে, তো ওদের ওই এনার্জিটা দেখে আমাদের সকলের ভালো লাগবে, আমিও নিজেও অনেক এনার্জি পাই। আবার বাড়িতে গিয়ে দেখি আমার ছেলে হয়তো এক একদিন রাত্রির 12:30-1টা অবধি জেগে খেলছে আমার সঙ্গে, তো এনার্জিটা ওদের কাছ থেকে আমি পাই এবং সেই এনার্জি নিয়ে আমিও আমি নিজে আরও এনার্জেটিক হই। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে বাচ্চাদের সঙ্গে থাকলে না একটা মনে না কোনো দুঃখ, কোনো স্ট্রেস, কোনো কিছুই দেখবে তখন আর থাকে না। আর আমার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে যেহেতু অপেক্ষাকৃত একটু বড় বড় বাচ্চা, মানে কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, ওদের সঙ্গে থাকতে থাকতে আমি বুঝতে পারছি ওদের সঙ্গে ডিল করতে গেলে ঠিক কেমন করতে হয় আর কি। তো সেটা বোধ হয় আমার নিজের মা হিসেবে কিছুটা আর কি আমি মানে নিজেকে এনরিচ করছি, যে ও আচ্ছা রিয়ান যখন বড় হবে তখন ওদের ওকে বোধ হয় আস্তে আস্তে এইভাবে ডিল করতে হবে আমাকে। খুবই ছোট, মানে ও যখন তোমাকে 14 মাস বয়স, ও যখন তোমাকে ছাড়া থাকে, তো সেই সময়টা ও কি করে, মানে বুঝতে পারে যে তুমি এখন কাজে যাচ্ছ, মানে বোঝে বলে আমার মনে হয় না, কারণ তবে ও আমাকে, আমি যখন ফিরি, মানে আমি যখন ঘরে ঢুকি দরজাটা খুলে, ওর এক্সপ্রেশনটা দেখলে ভীষণ, মানে ওর মনে হয় মানে একটা
আমার মা ফিরে এলো আর কি, এই এইটা এটা বোধহয় সব বাচ্চারই হয়, মানে আমাদের বোধহয়, আমরা তো এখন মানে এই বয়সেও যদি মাকে দেখি অনেকক্ষণ পর, সে আমাদেরও একটা মা, এই যে ব্যাপারটা হয়, তো মানে তোমারও যেরকম হয় সেটা মনে হয় পৃথিবীর সব মানুষেরই হয়, ঠিক একই রকম ওরও একটা এক্সট্রা এক্সপ্রেশন দেখি আমি আমাকে দেখলে, এবং বেরোনোর সময় এখনও ওই কান্নাকাটিটা করছে না, এখনও বোধহয় অতটা ফিল করছে না, তবে আমার মনে হয় ও আস্তে আস্তে বোধহয় হ্যাবিচুয়েটেড হচ্ছে, যাতে ও মানে বুঝতে পারবে যে আমার বাবাও যেরকম বাড়ি থেকে বেরোয় আমার মাও বেরোয়। আমি চাই আমার ছেলে এই মানসিকতার মধ্যে বড় হোক, ও মেয়েদের কাজ করাকে সম্মান করুক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। দুষ্টুমি করছে, উফ খুবই দুষ্টুমি করছে, এক সেকেন্ডও শান্ত নয়, মানে যেদিন আমি ছুটি পাই সারাদিন আমার ওর পেছনেই কেটে যায় আর কি, দৌড়তে দৌড়তে, আমাকে আর এক্সট্রা করে শারীরিক কসরত করতে হচ্ছে না। যখন প্রথম শুনলে যে তোমাকে একটা এরকম চরিত্র অভিনয় করতে হবে, প্রথমে কি ভেবেছিলে যে একটু টাইম নেব, রিয়ান খুবই ছোট, না সহজেই হ্যাঁ বলে দিলে? না, এর আগেও দুটো প্রজেক্টে আমার সাথে কথা বলার হয়েছিল, বাট সেগুলো আমি করতে পারিনি, তখনও খুবই ছোট ছিল। তারপরে ধরো স্মার্ট জরি জয়েন করলাম, ওটাতে কিছুদিন কাজ করতে করতে একটা মনে কনফিডেন্স এলো ওকে ছেড়ে, তার আগে আমি একদম ওকে ছেড়ে লিটারালি কোনো দিন একটা সেকেন্ডের জন্য বাড়ি থেকে বেরোইনি, তো সেটা করতে করতে তখন স্মার্ট জরি করতে করতে দেখলাম যে আস্তে আস্তে ও আমাকে ছেড়ে একটু একটু থাকতে পারছে, তখন আমি একটু মানসিক জোর পেলাম। তারপরে যখন এই কাজটা করলাম, দেখলাম এখানেও বাচ্চাদের সঙ্গেই কাজ করব, এবং মানে যাদের সাথে আমি কাজ করছি তাদের সাথে আমি আগেও কাজ করেছি, লাইক জি বাংলাতে তো আমি বহু বছর ধরে কাজ করছি, সুরিন্দর ফিল্মসে কাজ করেছি, এবং মোর ওভার শুভঙ্কর দাস সঙ্গে আমি আগে অনেক কাজ করেছি, তো সবটা মিলিয়ে মিশিয়ে ভাবলাম যে ঠিক আছে চেষ্টা করে দেখি, মানে কাজ তো আমাকে কাজে জয়েন করতে হবে, আমি দেখি ট্রাই করে আমি পারছি কি না, তো এখনও ওই চলছে আর কি, আমিও নিজেকেও দেখছি আমি পারছি কি না আর কি, ওইটার মধ্যে দিয়েই যাচ্ছি। বেশি মা ঘেঁষা না বাবা? আমার মনে হয় মা ঘেঁষা। দুজনের মধ্যে দায়িত্বটা কি এখন ভাগ হয়ে যাচ্ছে? হ্যাঁ, দায়িত্ব খানিকটা তো ভাগ হচ্ছে, ধরো শনিবার যেহেতু রিয়ানের বাবা থাকে সেজন্য শনিবার আমাকে একটু কম দায়িত্ব পালন করতে হয়, সেদিন একটু বেশি দায়িত্ব, আর বা রোববার দিন যদি আমি রোববার খুব একটা বেরোই না বাড়ি থেকে, যদি কোথাও আমার কোনো রকম কোনো কাজ থাকে সেখানে ওর বাবা একটু দায়িত্ব পালন করে, সোম থেকে শুক্র সব দায়িত্বটা আমার ওপরই বেশি থাকে। দায়িত্ব বলে বলা যায় প্রচুর বেড়েও গেছে, সব দিক সামলাচ্ছ, খুব কঠিন কাজ, মানে আমি এখন বুঝতে পারি যে মায়েরা বাড়িতে বাচ্চাকে রেখে বাইরে কাজ সামলান তাদের সত্যি খুব খুব দায়িত্ব। যেহেতু একটা ছকভাঙা গল্প, অন্যরকম একটা বাচ্চাদের পরিবেশের গল্প, বা বড়রাও সবাই একসাথে দেখে, তো তোমার কাছে যখন প্রথম অফার আসে যে মায়ের চরিত্র করতে হবে, টলিউডে একটা কথা আছে না, নায়িকারা সহজে মায়ের চরিত্র করা যায় না, আমরা এতদিন তোমাকে নায়িকার চরিত্রেই দেখে এসেছি, তো তুমি কি প্রথমে এই বিষয়টাতে রাজি হয়ে গেছিলে? বিষয়টায় রাজি হয়েছিলাম এই কারণে, প্রথমত বাচ্চা ভীষণই ছোট এবং ওকে নিয়েই গল্প, এবং ওর মায়ের, ও তো একটা সুপার বয়, তো ওর মায়ের একটা জার্নি আছে, সেই জার্নিটা খুব ইজি নয়, তো সেই জার্নিটা যখন আমাকে বলা হলো, মানে এটা একটা মানে শুধু একটা বাচ্চা এবং তার মা বিষয়টা ওরকম নয়, বিষয়টার মধ্যে আমার এবং স্টোরি লাইন এবং যে গল্পের এবং মানে গল্পটা একটু বেশ অন্য রকম সিরিয়ালটা তো, এবং তোমরা সবাই সেটা বলছো, দর্শকও এখন বলছে যে একেবারেই অন্য রকমের কাজ, তো সেজন্য মনে হয়েছিল করা, মানে কাজটা আমার পছন্দ হয়েছিল, সেজন্যই আমি হ্যাঁ বলেছিলাম। এই যে কামব্যাক বলছি, তো অনেকদিন পর তোমাকে পর্দে এভাবে দেখা যাচ্ছে, মেগাতে কামব্যাকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে চরিত্রটা নিয়ে কি তুমি আলাদা করে ভেবেছিলে? দেখো, চরিত্র যখনই নতুন তুমি করবে সেই চরিত্রটা তো তুমি করছো, ভাবনা তো থাকেই, সেটা প্রত্যেক দিন আমার মনে হয়, আমার তো এখনও কোনো মেগা সিরিয়াল বা যে কোনো কাজ, ছবির কাজ তো নিশ্চয়ই করতে গেলে আমার প্রথম একটু সময় লাগে চরিত্রটাকে ধরতে, বুঝতে, আস্তে আস্তে সিনগুলো যখন, ছবির ক্ষেত্রে কি পুরো গল্পটা যেহেতু বা পুরো স্ক্রিপ্টটা আমরা পেয়ে যাই, সেক্ষেত্রে আমরা পুরো স্ক্রিপ্টটা পড়ে একটা চরিত্রের একটা ধারণা হয়, আর মেগার ক্ষেত্রে একটা ধারণা আমাদের লেখক বা যিনি ক্রিয়েটিভ তিনি আমাদেরকে দেন, এবার প্রতিদিন যে সিন করছি, করতে করতে আস্তে আস্তে আমি নিজে ওই চরিত্রটাকে তৈরি করছি, তো সেই জার্নিটার মধ্যে দিয়েও যাচ্ছি এখন। আমরা সেটা দেখছিলাম, বেশ হৈ হুল্লোড় করে শুটিং হচ্ছে, জমজমাট একটা ব্যাপার, তো শুটিংয়ে অতটা মজা হচ্ছে?
খুব মজা হচ্ছে। আজকে তো দারুণ সিন ছিল, মানে আমাদের বাড়িতে একটা ভীষণ টার্ময়েল গেছে আর কি। তোমরা যারা দেখছো জানো একটা ফাইল পাওয়া যাচ্ছিলো না, সেই নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। আলটিমেটলি ফাইলটা পাওয়া যাবে এবং তারপরে আমাদের সবার একটা বলতে পারো যে মানে সবাই আবার ফ্যামিলির মধ্যে ওই হ্যাপি মোমেন্ট যেটা আমরা সবাই চাই এতদিন ধরে, সেটা তৈরি হলো। এবার সেই হ্যাপি মোমেন্টটা যেহেতু তৈরি হলো, তার যে একটা সেলিব্রেশন সেই শুটিংটাই তুমি দেখেছো এবং দেখেছো নিশ্চয়ই প্রচুর ডিম ভরা ইলিশ, একদম খাওয়া দাওয়ার ব্যাপার চলছিল, তাতে বেশ সর্ষে টর্ষে মাখিয়ে সবসময় শুধু খাওয়া দাওয়া রান্না এইসবের নিয়েই সিনটা ছিল। যেরকম হয় আমাদের বাড়িতেও, যেরকম ধরো খুব আনন্দ হয় তখন আমরা বাঙালিরা কী করি, প্রথমেই আমরা খাওয়া, মানে বাঙালি মানেই তো আমাদের খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া ছাড়া তো বাঙালিকে ভাবা যায় না। এবং বাঙালির ইলিশ মাছ, ইলিশ প্রীতি নিয়ে তো আমরা সবাই জানি, সেটাই এখানেও হচ্ছে যে জমি একটা খাওয়া দাওয়া হচ্ছে আর কি। সেই খাওয়া দাওয়ার সিনটাই তোমরা দেখেছো শুটিংটা। দাদা যেরকম প্রচুর ফুডি, আমরা যাই জানি প্রচুর খেতে খেতে ভালোবাসে, তুমি কতটা খেতে ভালোবাসো? ভীষণ খেতে ভালোবাসি, সাংঘাতিক খেতে ভালোবাসি এবং ভালো ভালো খাবার খেতে ভালোবাসি। খাবার খেতে ভালোবাসি, আমি কী খেতে ভালোবাসি না, প্রথমেই যেটা ভালোবাসি না, মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, বা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি। চিকেনের যে কোনো আইটেম খেতে ভালোবাসি, মাছ তো খেতে ভালোবাসি, বাঙালি মানে আমার মাছ খেতে ভীষণই ভালো লাগে। কী ভালোবাসি না বলো তো, না বললে কোনটা বলবো, মাটন খেতেও ভালোবাসি, সবই ভালোবাসি, ভালো যা যা খাবার আছে আমি সব খেতে ভালোবাসি। যদি প্রথম সপ্তাহ থেকেই একটা ভালোবাসা পাচ্ছে, দর্শকদের কী বলবে? দর্শকদের এটাই বলবো যে আরও অনেক অনেক মজার মজার জিনিস আছে, আরও আপনারা যেভাবে ভালোবাসছেন শুরু থেকে বোধিকে, ঠিক একইভাবে ভালোবাসুন, আপনাদেরকেও আমরা ভালোবাসায় মুড়ে রাখবো, কথা দিলাম। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।